নিজেদের সম্পত্তির ওপরে অন্যদের দখলদারি, এমনকি সন্ধ্যের পর মা বোনেরা বেরোতে পারে না ঘরের বাইরে, কিছু বললেই মারধর, খুনের হুমকি, এমনই অত্যাচার থেকে বাঁচার জন্য এদেশে এসেছি। কিন্তু এদেশে আসার পরে গোদের ওপর বিষফোড়া, এমনই অবস্থা। কি বলছেন, ঠাকুরনগরে এসে মতুয়া সম্প্রদায়ের মানুষ নাই, আমার জায়গা আমার জমি, অন্য লোকে খাবে, কে কিছু বলার নেই। কি বলছি বলতে পারছেন? স্কুল কলেজে যেতে পারছে না মেয়েরা, সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে পারছে না। বরিশাল স্বরূপগঞ্জ ফরিদপুরে ফরিদপুরে হচ্ছে, পড়েছু বেশিরভাগ ফরিদপুর বরিশাল এই ডিস্ট্রিক্টে বেশি হচ্ছে, এখনো হচ্ছে, এখনো হচ্ছে, এখনো হচ্ছে, এবং এর কোনো বিচার নেই। যেই বলছি যে আমার 71 সালের কাগজ নাই, সে বলছে 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও।